গাজীপুরের কালিয়াকুড়ে উপজেলার তাঁতি লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্দ্রায় আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলার তাঁতি লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় তাঁতি লীগের সহ সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরাদ কবির সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।